ক্ষেত্রে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিতে দেরি হয় নাই। হে আমার ভাইয়েরা, যেই বান্দা বান্দি দুনিয়াতে থাকতে নামাজেরে পাগল থাকবে, ফজরে পড়ার পরে জোহরের অপেক্ষায় থাকে, জোহরে পড়ার পরে আসরের অপেক্ষায় থাকে, আসর পড়ার পরে মাগরিবের অপেক্ষায় থাকে, মাগরিব পড়ার পরে এশার অপেক্ষায় থাকে, এশা পড়ার পরে আবার অপেক্ষায় থাকে, কখন তাহাজ্জুদের সময় হবে, ওই তাহাজ্জুদের পরে আবার ফজরের অপেক্ষায় থাকে, ফজরের পরে আবার এশাকের অপেক্ষায় থাকে, এশাকের পরে আবার তাসতের অপেক্ষায় থাকে, আবার মাগরিবের পরে আউমাবিলের নামাজ পড়ে। যেই বান্দা বান্দি দুনিয়াতে থাকতে নামাজের পাগল ছিল, এই মানুষগুলাই কবরে যেয়ে বলবে, ও ফেরেশতারা আমাকে ছেড়ে দাও, ওই যে সূরজ ডুবে যাচ্ছে আমি আগে নামাজ আদায় করে নেই। হে আমার ভাইয়েরা, যেই বান্দা বান্দি কবরে যেয়ে বলবে আমি নামাজ পড়ব, তার কোন আর সুয়াল জবের দরকার আছে? কথা বলেন না, আর কোন দরকার আছে? হে আমার ভাইয়েরা, আসেন, কার জন্য কবরটা জান্নাত রে বাগান হবে, আর কার জন্য কবরটা জাহান্নামের গর্ত হবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যখন ফেরেশতা এসে তাকে বসাইল, সে বসলো, এবার ফেরেশতা তিনটা প্রশ্ন করবে, কয়টা প্রশ্ন একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, কয়টা প্রশ্ন? এক নম্বরে প্রশ্ন করবে তোমার রবকে, দুই নম্বরে প্রশ্ন করবে তোমার ধর্মকে, তিন নম্বরে প্রশ্ন করবে তোমাদের নিকট যে একজন নবী প্রেরণ করা হয়েছিল, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রশ্ন করা হবে, কয়টা প্রশ্ন একটু আওয়াজ দিয়ে বলেন। হে আমার ভাইয়েরা, এক নম্বরে যখন প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, এই পৃথিবীতে থাকতে যদি সে রবের গোলামি করে থাকে, রবের দাসত্ব করে থাকে, রবের বিধান মেনে চলে থাকে, ব্যক্তিগত জীবন রবকে মেনেছে, পারিবারিক জীবন রবকে মেনেছে, সামাজিক জীবন রবকে মেনেছে, আন্তর্জাতিক জীবন রবের বিধান মেনে চলেছে, ফেরেশতা যেই মাত্র প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, ওই লোকটা দুনিয়াতে থাকতে আরবি পড়ে নাই, কোন মাদ্রাসায় যায় না, আল্লাহু আকবার তাফসীর কিতাবের মধ্যে আছে, কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফেরেশতা আরবিতে প্রশ্ন করবে, যদি লোকটা ঈমান নিয়ে মৃত্যুবরণ করে থাকে, প্রশ্ন করতে দেরি, ওই মূর্খ লোকের জবাব দ্বারা আরবিতে আল্লাহ পাকের ব্যাপারে জবাব দিতে দেরি হবে না, বলি সুবহানাল্লাহ। ওই কবরের মধ্যে বাংলা চলবে না, ইংরেজি চলবে না, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। ফেরেশতা প্রশ্ন করবে মার রব্বুকা, ওই বান্দা জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রবকে, আওয়াজ দিয়ে বলেন। ফেরেশতা জবাব দিবে, ফেরেশতা প্রশ্ন করবে, বান্দা জবাব দিবে, আমার রব হলো আল্লাহ, আমাদের রিজিকদাতাকে, আওয়াজ দিয়ে বলেন, আমাদের হায়াতদাতাকে, আমাদের মুদদাতাকে। এটি আল্লাহ বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হে বন্ধু, আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কোরবানি, নিশ্চয় আমার জীবন, আমার মরণ, সব কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, কার জন্য? আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার দান, আমার জীবন, আমার মরণ, আমার হক, এক কথায় সব কিছু কার জন্য? আওয়াজ দিয়ে বলেন। নামাজ করব তো কার জন্য করব, রোজা রাখবো তো কার জন্য রাখব, হজ করব তো কার জন্য করব, যাকাত দিব তো কার জন্য দিব? হে আমার ভাইয়েরা, যদি অন্য কোন মানুষের উদ্দেশ্যে করা হয়, এটা শিরিক হয়ে যাবে, লৌকিকতা হয়ে যাবে, এটা রিয়া হয়ে যাবে, এটাকে শিরকে আসগরে বলা হয়। মুসনাদ আহমদের বর্ণনা আছে, আন সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما
মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা। আমার নবী আপনার নবী বলেন, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য সে শিরিক করলো, যদি কোনো ব্যক্তি রোজা রাখে মানুষকে দেখানোর জন্য সে শিরিক করলো, যদি কোনো ব্যক্তি দান করে মানুষকে দেখানোর জন্য সে শিরিক করলো। হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, রোজা রাখতে হবে আল্লাহর জন্য, দান করতে হবে কার জন্য? একটু আওয়াজ দিয়ে বলে। অথচ আজ আমাদের ইবাদত গুলা রিয়ায় ভরে গেছে, রিয়ায় ভরে গেছে। যত ইবাদত করি সব সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য, ঠিক না ব্যাটিকা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যদি আল্লাহর জন্য ইবাদত করতে পারো, মরতে দেরি আবার আল্লাহ জান্নাত দিতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, ওপরে বন্ধন আছে। আন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আসনাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইলা সাদরি وقال يا حذيفة من قال لا إله إلا الله ختم بها دخل الجنة ومن صام يوما ابتغاء وجه الله ختم بها دخل الجنة ومن تصدق بصدقة ابتغاء وجه الله ختم بها دخل الجنة চিৎকার করে বলি সুবহান আল্লাহ। হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী আমার সিনার মধ্যে মাথা রেখে বললেন, হে হুযাইফা, যদি কোনো বান্দা বান্দি আল্লাহকে খুশি করার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, এই কালিমা পাঠ করার পরে যদি তার মরণ হয়ে যায়, বিশ্ব নবী বলেন মরতে দেরি আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। কি পাঠ করার পরে বলেন না, কি পাঠ করার পরে? হে আমার ভাইয়েরা, এই কালিমার জিকির বেশি বেশি করে করা লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন সাহাবাই কেরামদেরকে বললেন, তোমরা তোমাদের ইমানের মধ্যে দাঁড় দাও, দাঁড় দাও। আমরা দা কুঠারের মধ্যে দাঁড় দেই কি দেই না কথা বলেন। হে আমার ভাইয়ারা, আমাদের ইমান কিন্তু পুরাতন হয়ে যায়, ইমানের মধ্যে ময়লা পড়ে যায়, জম পড়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, জাদ্দিদু ঈমানাকুম কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমরা তোমাদের ঈমানকে ধার দাও, ঈমানকে তরুতাজা করো। সাহাবীরা যেমন প্রশ্ন করলেন, এমন ভাবে রাসূল, দা যদি ময়লা পড়ে যায়, জম পড়ে যায়, পরিষ্কার করার মাধ্যম আছে, জামা কাপড় ময়লা হয়ে গেলে পরিষ্কার করার মাধ্যম আছে, ঠিক না ব্যাটি? কথা বলেন। আল্লাহর নবী, ঈমান আমরা কিভাবে দাঁড় দিব, ঈমানের জম কিভাবে আমরা দূর করব, ঈমানের ময়লা আমরা কিভাবে দূর করব, ঈমানকে কিভাবে আমরা তরুতাজা করব, নবায়ন করব? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তোমরা অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, অধিক পরিমাণে এই কালিমার জিকির করবা, যদি অধিক পরিমাণে এই কালিমার জিকির কর, এই কালিমার বদৌলতে আল্লাহ পাক তোমাদের ঈমানটাকে বাড়াইয়া দিবে, ঈমানকে নবায়ন করে দিবে, ঈমানকে তরুতাজা করে দিবে। বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, এই কালিমার জিকির বেশি বেশি করে করবেন, এই কালিমাটা পড়তে দেরি জীবনের গুনাহ মাফ হতে দেরি হয় না, এই কালিমাটা পড়তে দেরি আমার আপনার জন্য জান্নাতের মধ্যে ফল গাছ লাগাইতে দেরি হয় না। আমার ভাইয়ারা, কথার কথায় কথা চলে আসে,
জান্নাত কিন্তু খালি ময়দান, একটা চাটিয়াল ময়দান। ওই জান্নাতের মধ্যে কোনো ফার্নিচার নেই, ওই জান্নাতের মধ্যে আম গাছ নেই, জাম গাছ নেই, কলা গাছ নেই, আপেল গাছ নেই, মালতা গাছ নেই, কাঁঠাল গাছ নেই। এটা বলবেন হুজুর এটা কেমন কথা বললেন? আমি বলি নাই, আল্লাহর নবী বলেছেন, আন্নাবী সাঈদিনিল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি